হ্যামবার্গ টাইমস। আমাদের বাড়ি চলে গেছে বললো, উনি খেতে মানে খেতে পারছে, শরীর খারাপ বললে আমাদের বাড়ি যে উপরে রেস্ট নিচ্ছে। আমি যে চলে এসছে, এবার আমার স্ত্রী একাই ছিল, ঠিক আছে, ভালো শুনে, আমার স্ত্রী একাই ছিল, এবার আমার মাও ছিল, আমার মা বলছে হ্যাঁ মেয়েটা যে ঢুকলো তারপরে আমার মা বলছে না ওই লোকটাও উপরে রয়ে গেছে, হঠাৎ করে গেট বন্ধ করছিল, এর কি দুজনেই দেখছি একদম কাপড় খুলে দিচ্ছে, ঠিক আছে। আজকে এই পীরের জায়গাটা ঠিক আছে, হুজুরকে আমরা সম্মান দিই, হুজুরের জায়গাটা নষ্ট করে দিই, এর বাপ আর বেটা দুজনই সমান, ওই বাপ শুয়ে আছে, বাপ সেল্টার করে ছেলেটাকে, বয়স্ক লোক তার ছেলে এইটা, মেয়েটা এখন মেয়েটাকে পাঠিয়ে দিয়ে যাবো, ওই মেয়েটাকে ফুল করে ডাকো, মেয়েটাকে এইভাবে গায়ে জোরে এই যে ওগুলো বলছো ওকে, আরে আমাদের ঘর চলে গেছে নিয়ে যে মেয়েটাকে ফেলে গেল, মেয়েটা পালিয়ে গেছে তো, এরা বলতে না শাইমা ছাড় দিতে পালিয়ে গেছে তো, পালিয়ে গেছে না, এমনি তাড়ি দিয়েছে মেয়েটা, ভাইজি হয় ভাইজিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে, কি লাগিয়ে দিয়েছে ভাইজি বলছো, এইটা হচ্ছে আরামবাগ খানকা শরীর, ঠিক আছে, মিয়াপাড়া তারই পাশে আমাদের বাড়ি, আমাদের সাথে বললো মেয়েটা অসুস্থ, আমার ভাইজি হয় বলে সে যে খিল লাগিয়ে দিয়েছে হঠাৎ, এই সে দেখো ভদ্র মানুষ, আর তার বাবার ফটোটা ভিতরে শুয়ে আছে, আলু গাছ থেকে আলু হয় তো, আলু গাছ থেকে আপেল হয়েছে, মেয়েটাকে নিয়ে শোয়াটা অন্যায় হয় না, তোমার খালি যদি খেলি দিয়া রে না, তাহলে তোমরা শোয়াটা দেখলে কি ভাইজি সাথে জামা খুলে কি করছিলে বলো, মেয়েটাকে ডাকো, মেয়েটার নাম ডাকো, মেয়েটা ঘর বলে আমাকে যদি বলতে এখানে খাওয়া দাওয়া হবে না, তোমাদের বুঝলেন তো, এইটাই ব্যাপার। তারপরে আমার স্ত্রী ছিল, স্ত্রী বলে বেরো কে তোমরা খিল লাগালে এখানে কে আছে দেখি, কে দেখছে দুজনই আছে, চিনতেন বলতে এই তো পাশে খানকা শরীর থাকে হুজুরদের দরবার, এনাকে আমরা খুব সম্মান করি, ওই মিলাদ দেয় এ দেয় সেই সূত্রেই, ভালো মানুষ, ভাইজি বলে ঢুকিয়েছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। আমি কাকুকে আনি না, এইগুলো যে বলছে ওরা বলছে আমি কি জানি, ওইগুলো ওরা বলে দিলি এবার সাজাচ্ছে, এটা মেয়েটাকে
তারা তো অনেক কিছু সব সাজিয়ে বলছে, আমি কি করবো? এটা বুলবুল বর পুরুষ ঢুকে যায়, যদি বন্ধই হলো আমি বলছি একটা মেয়ে মানুষ তো নাকি, তুমি ওদের ঘরে খেতে দিয়ে এসছো, মেয়েদের কাছে ছেড়ে দেবো, মেয়েদের কাছে খাইয়ে দাও, কিন্তু বলি আসবে তুমি তাকে তাকে কি করছিস? জুতোটা রয়ে গেছে, জুতো আনতে তো ভিতরে যেতাম।